রয়েছেন আমাদের সাংবাদিক গৌতম প্রামাণিক এবং সেখানে যিনি প্রার্থী হয়েছেন অজিত প্রসাদ মাহাতো যিনি প্রার্থী হয়েছেন তিনি কুর্মী সমাজ থেকে মাহাতো সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তিনি প্রার্থী হওয়ার ফলে একটা কিন্তু সেখানে মাহাতো ভোট যেটা হচ্ছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে খুব গুরুত্বপূর্ণ ভোট অজিত বাবু আপনার কাছে এই প্রশ্নটাই রাখতে চাইছি যে আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন নির্দল হিসাবে এবং সেই নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য কি ভারতীয় জনতা পার্টিকে চ্যালেঞ্জ করা না তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করা মাহাতো ভোটটাকে গুরুত্বপূর্ণ ইস্যু করে তোলা কোন কারণে আপনি দাঁড়িয়েছেন নমস্কার এখন কথা হচ্ছে আমরা আমি তো এর আগে ভোটে দাঁড়াই নাই আমরা যে ভোটে দাঁড়াবো সেইখানে কার ভোট কাটাবে এটার জন্য তো আমার আমার উদ্দেশ্য নয় ভারতবর্ষে বিশ্বাসী ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক কান্ট্রি আমরা তো কন্টেস্ট করছি সেখানে আজকে যারা এখানে জিতে আছে অর্থাৎ জ্যোতির্ময় মাহাতো ছিল সে বহু ভোটে জিতেছে সেকেন্ড মনে কোন সরকারে আছে যারা পশ্চিমবঙ্গ সরকারে তারা আছে কে শান্তি মাহাতো দাঁড়িয়েছে এবার কংগ্রেস আছে এবার আমরা তো কেউ ছিলাম না আমাকে যখন ওইখানে ভাগ নিতে হবে তো সবাই তো ভোট কাটাবে সাধারণ জিনিসের তো প্রশ্ন ওঠে সবাই যে কোন লোকে বলবে তার কোন ভোট টাইম পাবো আমার তো ভোট ছিলই নাই আমার জিরো থেকে আমি যাচ্ছি কার ভোট কাটাবে কার এটা তো আমার ভাবনা নয় আমার সবচেয়ে বড়ো জিনিস যে আজকে যারা বলছে সেদিন আমাদের এই শুভেন্দু অধিকারী বিজেপি ওর তো বিজেপিতে জন্ম হয় নাই দু সালে এই ক্যাবিনেট মিনিস্টার ছিল আমাদের আমাদের সুরেন্দ্র অধিকারী সেদিন সেদিন এখানে প্রায় এক হাজারের উপর ছেলে পূর্ব মেদিনীপুর এখানে চাকরিতে আসে এখানে জয়েন করে আবার কিছুদিন পরেই চলে যায় সেদিন আমরা শুভেন্দু অধিকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম আমরা ওর ওর বিরোধিতা করেছিলাম পুরো সদ সবাই করেছিলাম আদিবাসী কুর্মী সমাজ অজিত মাহাতোর নেতৃত্ব দিয়েছে আর আজকেও বলছি আমরা সেই কথাটাই তখন তো নিশ্চয়ই ই মেচিউর ছিল নাই যে মায়ের দুধ খাতে ছিল তা তো নয় সেদিন ভালো করে অত পুরুলিয়া যে একটা জেলা এখানে আমাদের অসুবিধা আছে সব দিক থেকেই তাহলে সেই লোকটা জানি শুনিটা করলো কি করে এবং সেই সময় আমার যে শান্তি মাহাতো এখন অলরেডি ই হচ্ছে ক্যান্ডিডেট কিসের শান্তির মাহাতো হচ্ছে টিএমসির ক্যান্ডিডেট আর ও হচ্ছে এখন বিজেপির নেতা আর বিজেপির নেতা তাহলে দুজনের তোমাদের বোঝাপড়া কি ছিল এটা তো প্রশ্ন থাকবে যে কোন লোকের কাছে ভাই তোমাদের কি প্রশ্ন ছিল এইখানে ভোট কাটাকাটি প্রশ্ন কিসের জন্য কথাটা বলা হলো ভোট কাটিতে জানাইছে। আরে আমার কি ভোটে দাঁড়াবার অধিকার নাই না পত্রিকা রাজনীতিটা তো পরিষ্কার কথা আমরা আদিবাসী কর্মী সমাজ স্বতন্ত্র জাতি জন্য কথা বলছি আমার ভাষা ধর্ম সংস্কৃতি রক্ষা কি করে হবে ইতিপূর্ব থেকে আন্দোলন করছি পাঁচ দিন রেল টাকা ছিল তো সেদিন কি আমরা শুভেন্দু অধিকারের জন্য করেছিলাম না সেখানে আমরা করেছিলাম আমাদের টিএমসি শান্তিরাম মাহাতোর বিরোধিতা করবেন না আমরা কারো বিরুদ্ধে করতে চাই না একটা জাতি তার জাতি পরিচয়ের জন্য লড়াই করছে এই পরিচয়ের লড়াইটা যদি কেউ না চায় তাহলে জানবো যে জাতিটাকে পরিষ্কার কথা জেনোসাইড করতে চাইছে আর মানে একটা জাতি চিরতরে অবলুপ্তি ঘটবে এরা এরা কি সেইটা চাইছে আমরা কিন্তু সেই জন্য বলছি আমরা আদিবাসী কুডিমি সমাজ উনিশশো সালে যেদিন দেশ স্বাধীন হইলো কংগ্রেস সরকার ছিল সেদিন নেহেরু গভর্নমেন্ট ছিল নেহেরু গভর্নমেন্ট একটা ডিক্লেয়ার করেছিল যে যারা উনিশশো সালে সেন্সাস রিপোর্টে সেন্সাস রিপোর্টে যারা ছিল প্রিমিটিভ টাইপ কিন্তু এসটি করা যাবে সেদিনও আমাদের বাদ পড়ে যায় আর আরত্রিশ সালে সেন্সাসে আমরা অলরেডি ছিলাম সেদিন প্রিমিটিভ টাইপ তাহলে আমাদেরকে কেন এইভাবে বলা হয়েছে কথাটা আমরা তো অলরেডি এভিডেন্স নিয়ে গভর্নমেন্টের রুলে গভর্নমেন্টের এভিডেন্সে এবং ডেমোক্রেটিক প্রসেসে যেভাবে করা যায় সেইভাবে করছে যে যা বলছে যে যা করছে ভুল করছে ভুল বলছে আজকে কেউ কোনো করল নাই তবে না আমরা রাজনীতিতে আইলাম যখন দেখছি বিজেপি গভর্নমেন্ট কেন্দ্রীয় কেন্দ্রে থাকছে এও কিছু করল নাই এবং এই বর্তমান সরকার এরা প্রপোজালটা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠানোর পরেও কিচ্ছু হয় নাই ওরাও কিছু করছে না ওরা বললো ফেরত করে দিচ্ছি ফেরত করে দিয়েছে ওরা সেন্ট্রাল গভর্নমেন্ট ফেরত করেছে স্টেট গভর্নমেন্টের প্রপোজাল প্রপোজাল মানে স্টির যে এস করা যাবে কর্মী জাতিকে তার চেয়ে প্রোপোজাল সেটা করে ক্যান্সেল করেছে এবং বলেছে যে ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন যদি থাকে আপনারা পাঠান তো ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন এরাও পাঠায় নাই আর ওরাও ওরা তো মনে করলে যদি আজকে তিনশো সত্তর করতে পারে ওরা কৃষি বিল করতে পারে আর অনেক কিছু করতে পারে অর্জুন মুন্ডা মন্ত্রী থাকাকালীন ও তো নিজের জাতিটাকে করেও নিল আমাদেরটা করতে কিসের আট লাগছে ওদের কিসের অসুবিধা ওদের আজকে কারো অসুবিধা হওয়ার কথা নয় অজিতবাবু অজিত বাবু আপনি এই যে নির্বাচন গতকালই হয়ে গেল এই নির্বাচনে প্রায় সকলেই ওখানে তো এটা চিরকালের পরম্পরা মাহাতো তারাই তারাই প্রার্থী হন বিভিন্ন রাজনৈতিক দল থেকেই সে তৃণমূল হোক বিজেপি হোক অতীতে সিপিআইএম অতীতে ফরওয়ার্ড ব্লক নরহরি মাহাতো এরকম বিখ্যাত ব্যক্তিত্বরা সেখান থেকে দিয়েছেন এই ক্ষেত্রে আপনি জাতিসত্তার প্রতিনিধি হিসাবে বাকিরা হচ্ছে পার্টির প্রতিনিধি রয়েছেন তাতে কত আপনারা আপনি প্রভাব ফেলতে পারবেন বলে আপনি মনে করছেন এটা একটু জানার প্রভাব তো প্রভাব তো পরিষ্কার কথা হোল হোলির ট্যালি মিটিংটা করেছিল আমাদের সব পার্টিগুলো একদিকে হইলেও হতো অত বড় অত জনসংখ্যা করতে পারি মানে আমাদের পরিষ্কার কথা এখানে কর্মীদের মাঝে যে আবেগ তৈরি করতে পারিস আমি সে আবেগটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আবেগটা যে তৈরি করা হয়েছে আজকে এই আবেগ কেউ তৈরি করতে পারে আজ পর্যন্ত কোনো কোন কর্মী নেতা কর্মী নেতারা মানে পরিষ্কার কথা কলকাতা কিংবা দিল্লির বাবুরা নেতৃত্ব দেয় সেই দলটা করে আমাদের কর্মীরা কিন্তু আজকে আমি কারো দলের সাথে কোনো সম্পর্ক রাখি নাই আমরা চাইছি স্বতন্ত্র জাতিসত্তা প্লাস পুরুলিয়ার শোষণ বঞ্চনা অবহেলা এখানে পুরুলিয়াকে পতিত জমি হিসাবে ব্যবহার করে কলকাতার বাবু পরিষ্কার কথা এখানে এরা সমস্ত কিছু আজকে চিন্তা করুন চাকরি হয় বাবুদের এখানে যদি ভালো ভালো স্কুল হয় তো পড়ে বাবুদের ছেলেরা আমরা কোনো চান্স পাই নাই এর জন্য আমাকে লড়াই করতে হয় এর জন্য আমাদেরকে ডেপুটেশন দিতে হয় মাস মিটিং করতে হয় ঝামেলা করতে হয় তবে কিছু যদি আমরা খুঁত কুঁড়া পাই তাছাড়া আমাদের কোনো কিছু নাই চিন্তা করুন চাপারাশি নাইডিকার প্রিয়ম ওই সেইভাবে হয় একদিন আমাদের মুখ্যমন্ত্রীকে এটা বলার পরে যখন আমরা আমরা সাত দিন বন্ধ রাখি ছিলাম ডিপিএসসি অফিসকে অর্থাৎ এগুলো অজিত বাবু সবটা আমরা দেখিছি জানি আমার কথা হচ্ছে আপনি কতটা প্রভাব ফেলবেন তার কারণ এটা অনেকে জানতে চেয়েছেন বলে আজকে গতকাল ভোট হয়ে গেছে আপনার থেকে জানতে চাইবো আমি 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 কিভাবে প্রভাবটা বলতে পারবো পরিষ্কার কথা আমরা দাঁড়াচ্ছি প্রত্যেকটা মাহাতো অজিত মাহাতো উদাড় করে স্মাবোর করছে আবেগ দেখলেই বুঝতে পারবেন যে এখানে কিভাবে আবেগ তৈরি করতে পারছি আমরা আমরা পরিষ্কার কথা প্রত্যেকটা কর্মী গায়ে আমাকে ভোট দিয়ে বেশ ধন্যবাদ অজিত প্রসাদ মাহাতো আপনাকে নির্দল প্রার্থী হিসাবে পুরুলিয়া ভোটে এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ দীর্ঘদিনের কুর্মী আন্দোলন বাংলাকে বিভিন্ন সময় একটা পোর্শনে বিশেষ করে জঙ্গলমহল ওই অঞ্চলটায় বহুবার এরকম রেল অবরোধ নানা কিছু হয়েছিল তিনি ভোটে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন এবং বলছেন যে জাতিসত্তার প্রশ্নে এই ভোট এবং সেই মানুষরাই আমাকে দিয়েছেন যারা তাদের জাতির সত্তাকে টিকিয়ে রাখতে চান